Assalamualaikum everyone. Welcome back to my channel. Brishti hocche ki Allah rahmat ar ei rahmat niyei apnader sathe arekti notun shokal shuru korte jacchi Shonaj Diary theke. Shokal bela prochondo brishti hoyeche ekdom amar grill tiril baranda shobkichui kintu bheja ekhono guri guri brishti porche. তো বৃষ্টিময় শীতের সকালে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আশা করি আমার সাথে এতটুকু সময় কাটিয়ে আপনাদের বেশ ভালোই লাগবে কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগ এনজয় করছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে সোনাজ ডাইরি থেকে ইফাতে পাপার নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে এখন সুবাইতা আর ইফাতে পাপা দুজন নেমে যাচ্ছে সুবাইতা চলে যাবে স্কুলে আর ইফাতে পাপা চলে যাবে ওর কাজে আজকে ইফাতের স্কুল 9টা থেকে তাই ইফাত একটু দেরিতে যাবে সুবাইতাকে বাই জানানোর জন্য আমি কিচেনে চলে এসেছি আর কিচেনে এসে শাটারটা খুলে এখন সুবাইতাকে একটু বাই জানাবো একটু আগে বৃষ্টি ছিল এখন কিন্তু একটু রোদ উঠেছে যাই হোক সুবাইতাকে আমি উপর থেকে বাই জানাচ্ছি সুবাইতা বাই বলো বাই টাটা দাও আরেকবার টাটা দাও আরেকবার কিচেনে এসে রান্নাবাড়াটা কমপ্লিট করে নিলাম আজকে রান্না করেছি মিষ্টি কুমড়া ডিম দিয়ে সেই সাথে রান্না করেছি স্যালমন ফিশের মাথা বুটের ডাল দিয়ে আর রান্না করেছি করলা ভাজিটা তো ইফাতে পাপার খুবই পছন্দ তাই দুই একদিন পর পরই আমি করলা ভাজিটা করার চেষ্টা করি ইফাতে পাপার জন্য সেই সাথে যথারীতি ভাত তো থাকবেই ভাত ছাড়া কি দিয়ে খাবে তো রান্নাবাড়া কমপ্লিট করে ফেললাম এখন কিচেনটা গুছিয়ে নেব তো কিচেনটা গোছানোর ফাঁকে ফাঁকে আমি আবার একটু বাইরে তাকিয়ে দেখছি এই সকালবেলা তো অনেক জোরে বৃষ্টি ছিল এখন আবার একটু রোদ উঠেছে কিন্তু ঝিরে ঝিরে বৃষ্টি পড়েই যাচ্ছে রাস্তাঘাট মোটামুটি ভালোই ভেজা আর পরিষ্কার কিন্তু কিছুক্ষণ পরপরই করছে ক্লিনাররা এই তো একটা অ্যাম্বুলেন্স এসে থামলো আমি অ্যাম্বুলেন্সের শব্দ পেয়ে বাইরে তাকিয়ে দেখলাম ভেবেছিলাম হয়তোবা এই বিল্ডিংয়ের কেউ অসুস্থ পরে দেখলাম যে না ওরা এখানে থামিয়ে একটু নাস্তা করবে সেজন্য এখানে থামিয়েছে অ্যাম্বুলেন্স দেখলেই আসলে একটু ভয় করে মনে হয় এই বুঝি কেউ হাসপাতালে যাচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই গাছটা দেখছিলাম গাছটা দিন দিন একদমই পাতা শূন্য হয়ে যাচ্ছে আমি দেখছি আর ভাবছি কিছুদিন আগে এই গাছটার দিকে তাকিয়ে থাকতাম এত সুন্দর একটা ফুলে ঘ্রাণ আসতো আমি বেশিরভাগ সময় কিচেনের এই জানালাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গাছটার ফুলগুলোর ঘ্রাণ নিতাম তো পাশাপাশি দুই তিনটা গাছ খুব সুন্দর লাগতো একদম সবুজে গাছটা ছেয়েছিল পাতা দিয়ে আস্তে আস্তে পাতাগুলো ঝরে যাচ্ছে আর গাছটা একদমই পাতাশূন্য হয়ে যাচ্ছে মানুষের জীবনটাও কিন্তু এরকম আস্তে আস্তে শেষ হয়ে যায় সকাল সকাল আমি একটু রান্নাটা সেরে নিচ্ছি কারণ আমার একটু বাইরে বের হতে হবে আজকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে একটা উকিলের সাথে সেখানেই যেতে হবে একটা কাফে যাব সেখানে আমার যে বাস কার্ড করব ইয়ারলি বাস কার্ড সেজন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি অ্যাপ্লাই করতে হবে তো বাইরে তাকিয়ে দেখলাম সকালবেলা গার্বেজ ট্রাক চলে এসেছে গার্বেজ নেওয়ার জন্য আমার কাছে বেশ ভালোই লাগে গার্বেজ ট্রাকগুলো কত সুন্দর করে যত্ন সহকারে ময়লাগুলো উঠিয়ে নেয় আর ময়লা কিন্তু বাইরে একটুও পড়ে না আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি তো বৃষ্টিটা একটু থেমেছে হালকা রোদ উঠেছে সেজন্য ভালো লাগছে কারণ বৃষ্টির দিনে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে খুব কষ্ট হয় আমি এখন চলে যাব টার্মিনিতে সেখানে ইফাতে পাপা চলে আসবে তারপর ইফাতে পাপা আর আমরা দুজন মিলে যাব সেই উকিলের কাছে
বাইরে তাকিয়ে দেখলাম আকাশে এখনও এক পাশে মেঘলা, এক পাশে রোদ। বৃষ্টির দিনে আসলে এমনই হয়। তো আমি চলে এসেছি টার্মিনিতে। টার্মিনিতে এসে ইফাতে পাপাকে ফোন দিলাম, ওর একটু আসতে দেরি হবে, সেজন্য আমি এখন টার্মিনি দিয়ে চলে যাচ্ছি ভিতরে। ভিতরে গিয়ে একটু টার্মিনির ভিতরে অনেকগুলো শপ আছে, সেগুলো একটু দেখব। যেহেতু ওর আসতে একটু দেরি হবে, তাই আমি এখানে একটু ঘোরাঘুরি করেই সময় কাটিয়ে দিচ্ছি। এই তো টার্মিনির ভিতরে যারা আসে, মানে যারা ট্রাভেল করে, তারা বিভিন্ন রকমের শপ আছে এখানে খাবারের, সেখান থেকে সকালের নাস্তাটা সেরে নিতে পারে। আজকে পুরো টার্মিনিটা ঘুরে দেখলাম। অনেকদিন পর আমি টার্মিনিতে এসেছি, মানে এই সবগুলোতে এসেছি। টার্মিনিতে তো আসা হয়, প্রায় আসা হয়, কিন্তু এই সবগুলোতে ঢোকা হয় না। তো অনেকদিন পর আমি এই সবগুলোতে একটু ঘুরে বেড়াচ্ছি। প্রায় সবগুলো শপেই কিন্তু ছাড় দিয়েছে। ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে সবগুলোতেই সেল চলছে, ওরা বলে সালদি। তো সবগুলোতেই কিন্তু সালদি চলছে। আর এই যে টার্মিনিটা, এটা কিন্তু উপরের অংশ, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মিডেলে, এর নিচেও একটা আছে, মানে মোট তিনতলা এই টার্মিনিটা। তো আমি এখন মিডেলে আছি, উপরে আর যাইনি। উপরে যাব যখন ইফাতে পাপা আসবে, তখন ওর সাথে মিট করার জন্য। আমি প্রথমেই ঢুকে যাচ্ছি টাইগারের শপটাতে। এই শপটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি বিভিন্ন জায়গার এই টাইগারের শপগুলোতে ঘুরি, মানে যখনই যে জায়গায় যাই টাইগারের শপ পেলেই একটু ঢুকি, একটু ঘুরে দেখি, কারণ টাইগারের এই শপটা আমার খুবই ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ এই শপটা অল্প প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। ছোট ছোট কিউট কিউট জিনিসগুলো বেশ কম টাকার মধ্যেই পাওয়া যায়, 1-2 ইউরো বা 3 ইউরো এর মধ্যেই পাওয়া যায়। সেজন্য এই শপটা আমার খুব ভালো লাগে। আমার সাথে আপনারাও চলুন, এই শপটা একটু ঘুরে ঘুরে দেখবেন। আশা করি আমার যেমন ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। এরপর আমি চলে আসলাম আরেকটা শপে। এটা হচ্ছে গিয়ে সব স্বর্ণের জিনিস, মানে গোল্ডের জিনিস। তো ছোট ছোট জিনিসগুলো এত দাম, এখানেও কিন্তু 20% ছাড় দিচ্ছে। তো এখান থেকে সবাই সবার মন মতো জিনিস কিনে নিতে পারে। বিশেষ করে যারা ট্রাভেল করে বা ঘুরতে আসে, তারা কিন্তু এখান থেকে অনেকেই অনেক কিছু কিনে নেয়। আর এই ঘড়িগুলো এত সুন্দর ছিল, 40% সেল দিয়েছে এই ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে। মোটামুটি সবগুলো শোরুমেই দেখলাম ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ছাড় দিয়েছে, মানে সালদি চলছে। তো এই সুযোগে যে যার যার মন মতো জিনিসগুলো কিনে নিতে পারে, বিশেষ করে যেগুলো ব্র্যান্ডের জিনিস, মাইকেল কোর্স, তারপর এই যে অন্যান্য ব্র্যান্ডের, যে গুচি, অন্যান্য ব্র্যান্ডের যে জিনিসগুলো, যেগুলো একটু প্রাইস বেশি, এই ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে সেই সব শপের জিনিসপত্র কিন্তু অনেকেই একটু কম প্রাইসে কিনে নিতে পারে। এখন আমি চলে আসলাম আমার পছন্দের আরেকটি শপে। এটা হচ্ছে গিয়ে কিকোর শপ। কসমেটিক্স মোটামুটি সব মেয়েরা পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম না। আমারও কিন্তু কসমেটিক্স খুব ভালো লাগে, বিশেষ করে এই যে মেয়েদের যে কসমেটিক্সগুলো এখানে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে সেল দিচ্ছে। তো এখানে দেখলাম 3টা কিনলে 3টা ফ্রি, এই জিনিসটা খুব ভালো লাগলো। আমার খুব ইচ্ছা ছিল কেনার, কিন্তু আমি এরপর ঘোরাঘুরি করে চলে এসেছি। ইফাতে পাপাকে নিয়ে আর ঘোরা হয়নি, যেহেতু আমাদের একটু অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানে যেতে হবে। অলরেডি আমাদের দেরি হয়ে গিয়েছে, তাই আর ইফাতে পাপাকে নিয়ে কিকোর শোরুমটা ঢোকা হয়নি। এরপর চলে এসেছি আমি ফুটলকারে। ফুটলকারে একটু শু দেখছিলাম। ইফাত অলরেডি একটা শু অর্ডার দিয়ে ফেলেছে, তা না হলে এখান থেকে আমার একটা শু পছন্দ হয়েছিল। তো আমি সুবাইতাকে আবার বললাম যে তুমি কিনবা কিনা,
ও কয়েকদিন আগে, মানে আমি ইটালি থেকে যখন গিয়েছি, বাংলাদেশে গিয়েছিলাম, তখনও কিন্তু ও আদিদাসের একটা শ্যু কিনেছে, না হয়তো ইফাতের সুবাইতের জন্য একটা জুতা কিনতাম এখান থেকে। এখানে ভালোই ছাড় দিয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে শ্যুগুলো। এই যে এই হোয়াইট কালার শ্যুটা তো অনেক সুন্দর ছিল, সামনাসামনি দেখতে শ্যুগুলো কিন্তু অনেক সুন্দর। হোয়াইট কালার একটা শ্যু পছন্দ হয়েছে ইফাতের জন্য, কিন্তু ইফাত ব্ল্যাক কালার নেবে, আর অলরেডি ও অর্ডার দিয়ে ফেলেছে, সেজন্য আর এখান থেকে শ্যু কেনা হয়নি। ইফাতে পাপা আমাকে ফোন দিয়েছিল, ও বাস ফেরমাতায় আসছে, মানে চলে এসেছে, আমাকে যেতে বলছে, তো আমিও এখন চলে যাচ্ছি বাস ফেরমাতার দিকে। যেতে যেতে আপনাদেরকে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ছোট করে হলেও একটু কমেন্টস করবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, বা আরও অন্যান্য কোনো কিছু আমার ভিডিওতে আপনারা দেখতে চান কিনা। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব করার কারণে আমার এই চ্যানেলটি আরও অনেক দূর এগিয়ে যাবে, তো আপনারা প্লিজ কষ্ট করে হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বাসে চড়ে গিয়েছি, এই তো ইফাতা পাপা আর আমরা দুজন মিলে বাসে, তো আমি যাচ্ছি একটা কাফ অফিসে, সেখানে আমার একটু কাগজপত্র ঠিকঠাক করা লাগবে, মানে উকিল দিয়ে ঠিক করতে হবে। আমি বাস কার্ডের জন্য অ্যাপ্লাই করব, বার্ষিক যে বাস কার্ড সেজন্য অ্যাপ্লাই করব। তো অন্যান্য ফর্মালিটি সব কমপ্লিট করা হয়ে গিয়েছে, এখন আজকে গিয়ে আমি এটার জন্য অ্যাপ্লাই করব। এরপর আরও কিছু ফর্মালিটি আছে, সেগুলো শেষ করে তারপর আমি বাস কার্ডটা হাতে পাব। আমরা চলে এসেছি সেই অফিসটায়, আর অফিসে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ যার কাছে কাজ করতে এসেছি সে ছিল না। তো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন কাগজপত্রগুলো গুছিয়ে নিচ্ছে ইফাতে পাপা, তারপর আমরা চলে যাব আবার টার্মিনের দিকে। তো এখান থেকে আমরা যাব মেট্রোতে করে, তো সেই মেট্রোর দিকে যাচ্ছি আমরা, 5 মিনিটের পথ, 5 মিনিট হেঁটে গেলেই মেট্রো স্টেশন। আমরা আজকে যাব মেট্রো এতে, নর্মালি আমি মেট্রো বিতে যাই, আজকে যাব মেট্রো এতে। আমরা আজকে অনেক দূরের একটা কাফ অফিসে এসেছিলাম, এটা হচ্ছে পন্তেলুঙ্গে, খুব সম্ভবত এটাই নাম, যাই হোক আমি যদি ভুল না বলে থাকি। তো মেট্রো এটা কিন্তু অনেক নিচে, অনেক মানে স্কেলেটর দিয়ে অনেক নিচে নামতে হয়। তো নিচে নেমে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর ওই যে দেখা যাচ্ছে আমাদের মেট্রো কিন্তু চলে এসেছে। মেট্রোতে উঠে পড়েছি, আর মেট্রো করে আমরা চলে এসেছি টার্মিনিতে। ইফাতে পাপা আজকে বাসায় যেতে পারবে না, তাই আমরা দুজন আজকে এখানেই আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নেব। তো ইফাতে পাপা আমাকে জিজ্ঞাসা করছে কি খাবো, আমি বললাম যে দেখি কি খাওয়া যায় চলো। তো ইফাতে পাপা আজকে একটা পিৎজা অর্ডার করেছে, আর সেই সাথে কোক তো আছেই, পিৎজার সাথে আসলে কোক না হলে হয় না। আমরা একটা বাঙালি দোকানে ঢুকেছিলাম, সেখান থেকে এই পিৎজাটা অর্ডার করেছি, ইফাতে পাপার এক ফ্রেন্ডের দোকান এটা। তো এখান থেকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এরপর আমি চলে যাব বাসায়, আর ইফাতে পাপা চলে যাব ওর কাজে। খাওয়া দাওয়া কমপ্লিট, এই তো আমরা এখন চলে যাচ্ছি যে যার গন্তব্যে। ইফাতে পাপা চলে গিয়েছে কাজে, এখন আমি চলে যাচ্ছি টার্মিনি দিয়ে আমার গন্তব্যে।
এভাবে কাট দিয়ে গেটটা খুলে নিতে হয়। গেটটা খুলে আমি প্ল্যাটফর্মে চলে এসেছি, আর ওই তো আমাদের মেট্রো কিন্তু চলে এসেছে। চলে যাচ্ছি বাসায়, আর বাসায় যেতে যেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।